বাবা, ও কত সুন্দর আকাশ! দেখতে পাচ্ছ দর্শকরা? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এই এত আকাশ, এত সুন্দর, টুকলি আগে দেখিনি, কখনো চোখে পড়েনি। দর্শকরা তোমরা কি বলো, দর্শকরা তোমরা কি বলো, তোমরা কি জানো? হ্যাপি ডোতে চড়ে টুকলি যায়, বামনের ঘাড়ে চেপে কাজের জায়গায়। দর্শকরা তোমরা কি বলো, দর্শকরা তোমরা কি বলো? তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। দেখো, টুকলি আজকে না মানে রোজই ভিডিওতে একটা হুমকি সুর দেয়। তো কখনো হুমকি সুর দেয়, কখনো তোমাদের হচ্ছে গিয়ে কন্ট্রোভার্সি ছুড়ে দেয়, কন্ট্রোভার্সি যাতে আমরা করতে পারি, তো সেটাই করছি। আর সবথেকে বড় কথা কি বলতো, যে নিজের প্রশংসা নিজেই করবে তার মতন পাগল বোধহয় এই পৃথিবীতে কেউ নেই, তাই নয় কি? দেখো, নিজের প্রশংসা নিজে তুমি করবে, কিন্তু সেই প্রশংসা করারও তো একটা ভাই লিমিট আছে। সেই প্রশংসা তুমি একদিন দুদিন দর্শকদের ভালো লাগবে, রোজ রোজ কি দর্শকদের ভালো লাগবে? নিশ্চয়ই লাগবে না। তো হুমকি চুমকির তো সুর দিয়েছে। যাই হোক, দিদির বাড়ি খুব পজিটিভ ভাইবস, তো ফোকটিয়া ফুল, ফোকটিয়া আম, ফল, ফলাদি, সবজি এগুলো পাচ্ছে ঠিকই, কিন্তু তবু বুকের একটা কোণায় যেন খুব চিনচিন চিনচিন করে ব্যথা। কারণ ব্যথাটা হওয়ার কারণটা কী বলতো, যে করে হোক, যে করে হোক, ভাড়ার টাকা, এই যে জিনিসের দাম বেড়েছে, সেই সব খাওয়ার টাকা, এই সমস্ত সবই কিন্তু টুকলি আর বামনকে মানে দুজনকে মিলে করতে হবে। এবার বামন হচ্ছে কতটা কি করতে পারবে সেইটার উপরে টুকলির একদম ভরসা নেই। এবার দেখো, কথা হচ্ছে টুকলি একটা শিক্ষিতা, তাই তো? স্কুল টিচার ছিল, এটাই টুকলি ব্যক্ত করেছে আমাদের সামনে। এবার সেখানে যদি বামন একটু 5 পাস দেয় বা বেশি পাস না দেয়, তাহলে বিষয়টা কি হবে, লোকে বলবে এ বাবা তোমার রুচি কীরকম, তুমি একটা এরকম টাইপের মানে মানে বামন শিক্ষিত নয় তাও তুমি একটা শিক্ষিতা হয়ে। দেখো, অল্প বয়স অনেকে প্রেমে পাগলু হয়, পাগলু থোড়া সা কর দে রোম্যান্স, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বুড়ো বয়সে, মানে বুড়ো বয়স কি একদম মধ্যবয়স্ক অবস্থায়, সেই সময় প্রেম এবং সেই সময় প্রেমে ভুল করা, এই দুটো বিষয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, তাই নয় কি? দেখো, টুকলি যতই আমাদের সামনে এটা প্রিটেন্ড করুক, কর্মফল কর্মফল কর্মফল, কিন্তু টুকলি কিন্তু এখনও পর্যন্ত এই যে আমরা কিছু কিছু কথা বলি, বা বিশেষ করে আমি কিছু কথা বলি, আমি আমার কথাটাই বলবো, যে তুমি একটা অবৈধ স্ত্রী, স্ত্রী নয়, বামনের সাথে অবৈধ রিলেশন করো। যদিও বা এখন লিভিং রিলেশন করা যায়, তবুও আমাদের এই সমাজে তো লিভিং রিলেশনকে অতটা সেইভাবে মান্যতা বা প্রাধান্যতা দেওয়া হয় না। কিন্তু কথা হচ্ছে, যেখানে টুকলি কিনা তার ঠাকুমা ঠাকুরদাদা, তার বৈচিত্র্য, তার মানে টুকলি এরকম টাইপেরই প্রিটেন্ড করে, টুকলি একটা খুব সম্ভ্রান্ত পরিবারের মানে কি বলবো, সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে ছিল। তো সেই জায়গা থেকে এই ধরনের আচার আচরণটা মনে হয় ঠিক ইয়ে হয় না। আচ্ছা, আমি আলু পটল দিয়ে ওইভাবে মানে চানাকে কোনো দিন এইভাবে বানাতে দেখিনি ভাই। কে বানায়, কে মানে কে বানায়? হ্যাঁ, তো যাই হোক, টুকলি হয়তো খায়, মানে বামনটাকে যাবর আবর যাবর চাবর যা খাওয়াচ্ছে তাই খাচ্ছে। আচ্ছা, বামন কোনো অফিসে চাকরিতে ঢোকেনি, কারোর গাড়ি চালাতেই ঢুকেছে। তো বিষয়টা কী বলতো, না হলে টুকলির মুখ থেকে এই কথাটা বেরোলো যে বামন ভাত নিয়ে, ভাত ডিমের ঝোল দিয়েছিলাম, বামনের খেতে খুব কষ্ট হয়েছে, কারণ বামনই বলেছে যেখানে সেখানে যত্রতত্র ওইরকম ভাত টাত খাওয়া যায় না, ভাত খেলে বেশি করে হাত টাত ধোয়ার ব্যাপার ট্যাপার থাকে, তার থেকে রুটি এইটুকু হাত ধুলেই হয়ে যায়, তো হাফ হাত ধুলেই হয়ে যায়, তো সেই কারণে রুটি তরকারি খেলেই সুবিধা। তার মানে এটা পরিষ্কার, বামন এখনও গাড়ি চালিয়ে যাচ্ছে। তো যাই হোক,
সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই যে মিথ্যে কথাটা বলে যে ব্রাহ্মণ খুব শিক্ষিত, শিক্ষিত কোন জায়গা থেকে, কবে শিক্ষিত হলো, 5 পাস বা 8 পাস এটাকে কি শিক্ষিত বলা হয়? হ্যাঁ, বা 8 ফেল এটাকে কি শিক্ষিত কখনো বলা হয়? বলো টুকলি। তারপরে তুমি এই যে এত কথা বলছে, তুমি সবার মুখে সাপাটে একটা চড় মেরে তুমি ব্রাহ্মণকে রেজিস্ট্রি করে দাও দেখি, তুমি তো ভোটটাও দিতে পারোনি, তোমার তো এই অবস্থা, তারপরেও তুমি এত কথা বলছো। তো তারপরে সানগ্লাস পরে এরম এরম করছো, মানে সানগ্লাসটা কি দেখতে পাচ্ছিল না নাকি চোখে? দর্শকরা বুঝতে পারছিলাম না, মানে দেখতে পাচ্ছিল না, নিশ্চয়ই সানগ্লাসে দেখতে পাচ্ছিল না। দেখো অনেকে সানগ্লাস কিনে সেই পরার অভ্যাস থাকে না, তো তখন বা চলতে অসুবিধা হয়, ঠিক আছে। কিন্তু টুকলিকে আজকে ড্রেসটাতে দারুণ লাগছে, তবে চুলের কালার যখন করছিল না তখন কিন্তু বামনের মাই লাগছিল, এবার সেই জায়গা থেকে শুনতে খুব খারাপ লাগছে। আমি জানি না টুকলি যেখানে যায় বা টুকলি বামনের কোনো বন্ধুর বউ সেখানে চাকরি করে, টুকলি যেখানে চাকরি করে মানে সেই আর কি সন্ধানটা দিয়েছে, তাহলে তারা কখনো প্রশ্ন করে না যে মানে কিরকম তুমি একটা মায়ের থেকেও বড় বয়সী মেয়েকে কী করে বিয়ে করলে? এইটাই বোধ হয় টেন্ড, এই জন্য কোনো ব্যাপার না, বা হয়তো ইউজ টু হয়ে গেছে, জানি না প্রশ্ন করে কি না। তবে মানে যখন চুলে কালার করেনি বিভর্ষ লাগছিল, বিভর্ষ, বামুনের মায়ের তাও একটা ইয়ে লাগে, মানে বয়স হয়েছে ঠিক আছে, একটা মামা লুক লাগে। টুকলিকে তো বামুনের পাশে বেমানান বেমানান লাগছিল। যাই হোক, তারপরে তো হলো, রাত্রিরে এসে চিচিঙ্গে ভাজা, এই চিচিঙ্গে না, চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল দিয়ে, তো টুকলি নাকি এক্সপেরিমেন্ট করে, দেখো মুগ ডাল দিয়ে যদি করা যায় তাহলে মুসুর ডাল দিয়ে কেন করা যাবে না, খেতে ভালোই হবে, খারাপ কী হবে? আর এইটা তো খাওয়া খুব হেলদি, কিন্তু বামনের জন্য রাত্রিরে ভাত খাওয়াটা মোটেও হেলদি নয় বামন। তো যাই হোক, সে জায়গা থেকে একবার তো বাঙালিরা ভাতের ক্রেভিং হয়, তো সেই জায়গা থেকে একবার ভাত মানে খাওয়া যেতেই পারে, তো একবার ভাত খেলো। এবং এখন আর ওই যে বললাম না, বউ কথা কও, বউ কথা কও নাকি ডাকছে টুকলি যায়নি, যেহেতু আমি বলছি বউ কথা কও এখন ডাকছেই না, বউ কথা কও ডাকছেই না দর্শকরা, ঠিক আছে। বউ কথা কও বলছে না বাবা তুমি এসো না, তোমার রান্না যথেষ্ট খারাপ, ঠিক আছে। টুকলি তো দু পায়ে যার জন্য বসে আছে পা বাড়িয়ে, কিন্তু বউ কথা কও আর ডাকছে না। তো তারপরে যেই কথাটা বলি, তারপরে টুকলি মানে ঘুম এসে গেছে, এসব যাই হোক, আনসান কথা বললো, তারপরে কিছু বক্তব্য রাখলো। সেই বক্তব্যটা কি, সেটা হচ্ছে ওয়াইটিতে ভিউজ নিয়ে কোনো দিন চিন্তা করেনি, আসলে এত ভিউজ পড়ে যাচ্ছে, দেখো একটা লজ্জার বিষয়, ঠিক আছে। বলছে বড় বড় চ্যানেলও পড়ে যাচ্ছে, দেখো কার চ্যানেল কী পড়ছে না পড়ছে সেটা বড় কথা নয়, তোমার এই যে এত ভালোবাসার দর্শকরা, তোমার এটা অহংকার টুকলি যে তোমাকে এত দর্শকরা ভালোবাসে, এত পুরাতন দর্শকরা ভালোবাসে, তোমাকে এত মানুষ সাপোর্ট করে, সেখানে তুমি 2000 কেন মানে থেমে থাকবে? তোমার 34,000-এর মধ্যে গড়ে 3,400-500 হতেই লাগবে, তুমি আফটারঅল একটা বড় ব্লগার, তুমি এরকম ভেঙে পড়লে চলবে না। তুমি যদি এই কথাটা বলো যে অনেক বড় বড়, দেখো কার কী হয়েছে সেইটা দেখলে চলবে না, তোমাকে তোমার ভিউটা তুলতে হবে। তারপরে তুমি কি বক্তব্যটা রাখছিলে, সেটা হচ্ছে ইউটিউবে এরকম অনেক হয়েছে, লকডাউনের সময় সাবস্ক্রাইবার অনেক বেড়েছে, অনেক ভিউজ হয়েছে লকডাউনের সময়। এই তুই কি মানে ভানঠান খাস নাকি? বামন খায় জানি, মানে ঘুমটা কি ওই কারণে পেয়ে গেল, মানে বামন কি ব্যাগ ভর্তি করে বা প্লাস্টিক ভর্তি করে কি একটু তাড়ি ফাড়ি এনেছিল, সেইটাতে কি একটু চুমুক টুমুক দিয়েছো নাকি তুমি? শোনো, বড় বড় মিলিয়ন মিলিয়নের চ্যানেলে এই লকডাউনের সময় সবাই হাহাকার করেছে, ভিউজ পড়ে ভিউজ হচ্ছিল, বাট তোমাদের হচ্ছে গিয়ে সেই পরিমাণে তারা পয়সা পাচ্ছিল না, মানে সব জায়গায় অবস্থা খারাপ তোমরা জানো, মানে যেই টাকাটা ধরো 1 টাকা পাওয়ার কথা সেখানে তারা 10 পয়সা পাচ্ছে, 10 পয়সা মানে 90 পয়সা প্রায় কম পেয়েছে, হ্যাঁ কি তার থেকেও মানে কি বলবো এরকম টাইপেরই কম পেয়েছে। তো সেই জায়গাটা থেকে সেই সময় আর্নিং হয়েছে সেইটা না, সেই সময় টুকলি তোমার ভালো রমরমা হয়েছিল, কারণ সেই সময় কোনো বিদেশি
হ্যাঁ, প্রবাসী বাঙালি, তোমাকে বিশ্বাস করে তোমার ফ্যামিলি, মানে তুমি দেখিয়ে টাকা তুলেছো, তারা টাকা দিয়েছে এবং সেই সময় তোমার ভাড়া দিতে হয়নি। ভাড়া দিতে হয়নি, লাইটের বিল টিল কিচ্ছু দিতে হয়নি, শুধু খাওয়ার খরচাটুকু, এবার কিছু তারপরে হোম সার্ভিস চালিয়েছো আর কিছু ইউটিউব, তারপরে প্রবাসী বাঙালিদের কাছ থেকে কিছু, মানে ভিউয়ার্সই বলি, ভিউয়ার্স বলাটাই ভালো, কিছু ভিউয়ার্সদের কাছ থেকে তুমি পয়সা তুলেছো, তো সেই সময়টা তো তোমার রমরমা গেছে, ঠিক আছে। আর তারপরে তুমি কি বলছো, অনেক চ্যানেলের ভিউ পড়ে গেছে, অনেক চ্যানেলের এই হয়েছে সেই হয়েছে, সেই সব চ্যানেলগুলো ইউটিউব থেকে মাঝে মাঝেই প্রবলেম করছে, ইউটিউব থেকে দেখবে এবং ইউটিউব থেকে পয়সা, না ইউটিউব থেকে সেসব চ্যানেলই উঠে যাবে। শোনো টুকলি, একটা কথা তোমাকে বলে রাখি, টুকলি না, আমার দর্শকদের জন্যই আমি এই কথাটা বলছি বিশেষ করে, আজকে হঠাৎ করে ইউটিউবে কয়েকদিন ধরে একটু প্রবলেম চলছে, এটা কিন্তু সত্যি কথা, অনেক সময় ভিডিও আপলোড করতে গিয়ে আপলোড হচ্ছে না, কিন্তু অন্য মোবাইল থেকে করলে দেখাচ্ছে আপলোড হয়ে গেছে, আমার মোবাইল থেকে দেখাচ্ছে আপলোড হচ্ছে না, তো এরকমটা হচ্ছে। হঠাৎ করে আমাকে লেখা রয়েছে, ইউটিউব থেকে একটা মেল পাঠালো যে আপনার চ্যানেলে প্রচুর রিপোর্ট পড়েছে, যার কারণে আপনার ইউটিউব সিস্টেমটা এই মুহূর্তে, আর্নিংয়ের সিস্টেমটা একটু উলটপালট হয়ে গেছে, তো আপনি ইউটিউব টিমের সাথে কথা বলুন, ঠিক আছে। তো আমি তখন স্কুলে ছিলাম, আমি ভাবলাম যে এই মুহূর্তে তো কিছু হবে না, এইসব নিয়ে ফালতু হেডেক নিয়ে লাভ নেই, বাড়িতে আসবো, নেট সার্চ করবো, নেট সার্চ করে কিছু না কিছু তো উপায় বের করবো, টেক ভিডিও দেখে। তারপরে মানে প্রচুর পরিমাণে রিপোর্ট পড়েছে, মানে টুকলি গসিপ করে করে আমার চ্যানেলে প্রচুর পরিমাণে রিপোর্ট ফেলেছে, কিন্তু দেখো একটা চ্যানেলে তুমি রিপোর্ট দিচ্ছে, অসংখ্য রিপোর্ট দিচ্ছে, কিন্তু সেই চ্যানেলটা কি ইউটিউব কিন্তু দেরি হলেও দেখে যে এই চ্যানেলটার মধ্যে কি সত্যি কিছু আছে, সত্যি কি কিছু নোংরামি ভার্গালিটি কিছু আছে, যেই কারণে চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে বা বসে যেতে পারে বা চ্যানেলটার নাম নিশান উড়ে যেতে পারে, নিশ্চয়ই নেই, ঠিক আছে। আর সব থেকে বড়ো কথা কী বলতো, এই ইউটিউব করে তো আমাদের খেতে হবে না, বা ইউটিউবের উপর আমার ভরসা নেই, এটা আমার শখের জায়গা, ভালো লাগার জায়গা, তো তার জন্য এত ভিউজ কম সত্ত্বেও আর্নিং সেইভাবে নেই, মানে নেই বললেই চলে, তাও আমি ইউটিউবটা করি যেহেতু আমার ভালোবাসার জায়গা, যেহেতু অনেক দর্শকরা আমার কথা যে কয়জনই শুনুক, শুনতে তো আসে, যে কয়জনই দেখুক, দেখতে তো আসে, সেই কারণে, তাই ওই সব ফাঁকা আওয়াজ আমাকে দেবে না যে চ্যানেল বন্ধ হয়ে যাবে, এই হবে, হলে হবে, হলে হবে কি হবে, তাতে চ্যানেল বন্ধ হবে, আরেকটা চ্যানেল আমার আছে, সেই চ্যানেল থেকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে, আবার একটা চ্যানেল খুলে নেব, ঠিক আছে। তো এটা একদম বড় কিছু বিষয় নয়, ঠিক আছে, তোমার চ্যানেলটা বন্ধ হলে তোমার মাথায় ব্যাচ পড়ে যায়, তুমি লোককে অভিশাপ দাও, ভুলভাল তথ্য দাও, হুগলি ডিস্ট্রিক্টের লোক হ্যাক করেছে, হ্যাঁ, তুমি হচ্ছে লোককে দিয়ে প্রমোট করাও, তাকে পয়সা দাও না, সেই জন্য তোমার ফেসবুক থেকে চ্যানেল উড়ে যায়, হ্যাঁ, তোমার ইউটিউব থেকে চ্যানেল উড়ে যায়, এসব তোমার সাথে হয়, কারণ ডুপ্লিসিটি তুমি করো, আমি তো ডুপ্লিসিটি করি না, তাই আমার ভয় নেই। এবার ভগবান আছে, ভগবান যদি চায় যে এই চ্যানেলটা উড়িয়ে দেব, তাহলে উড়িয়ে দেবে, ভগবান যদি চায় যে এই চ্যানেলটা প্রতিভামূলক চ্যানেল, এই চ্যানেলটা চলো, তাহলে চলবে, তুমি এত চিন্তা করো না, বুঝতে পেরেছো, এই সব ভয়ে ফাঁকা আওয়াজ দেবে না, এসব ফাঁকা আওয়াজে কিচ্ছু যায় আসে না, বুঝতে পেরেছো, আমি জানি তুমি তোমার জায়ের বরাবরই করে মানে ক্লান্ত, তুমি এখন কি বলতে চাইছো, যে নতুন অর্থ আনবো ভিডিওর মধ্যে, কালকে কি নতুন অর্থ আনবে, কিসিং, হ্যাঁ সবই তো দেখানো হয়ে গেল, ফুলসজ্জাটা আমাদের দেখা বাকি, তো ওইটা কি দেখাবে, নতুনত্ব কি ওইভাবে আনবে, তো দেখাও, ওই ফুলসজ্জা দেখার জন্য আমরা অপেক্ষা করে রয়েছি, আমি জানি আমার অনেক দর্শক বন্ধুরা অপেক্ষা করে রয়েছে, ফুলসজ্জা দেখবে ওয়াইটিতে তোমার আর বামনে, এরা কে চাইবে না, কে চাইবে না, সবাই চাইবে যে মজা সবাই নিক, মজা সবাই লুটুক, হয়ে যাক তাহলে ফুলসজ্জা টুকলি, বুঝতে পেরেছো। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।